সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা ছোট গল্প দুইয়ের আমাদের যে 3002 কোর্স, সেখানে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের গল্প পড়ছিলাম। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে আমি তোমাদের গতদিন আমি বাংলা ছোট গল্প বা বাংলাদেশের ছোট গল্পের মানে যে ইতিহাস বা বাংলাদেশের ছোট গল্পের যে ধারাবাহিকতা, সেখানে আখতারুজ্জামান ইলিয়াসের অবস্থান নির্দেশ করে আমি কিছু কথা বলেছিলাম। আমাদের আসলে অবধারিতভাবে এই কথাগুলো বলতে হবে যে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ, যে বাংলা ভূখণ্ড, এই বাংলাদেশ, এই ভূখণ্ডের আমরা বাংলাদেশ নাম ও বাংলাদেশ নামক রাষ্ট্রের যে প্রাপ্তি এবং সেই প্রাপ্তির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমাদের যে আন্দোলন, সংগ্রাম বা সংক্ষুব্ধ অবস্থা, সেই অবস্থা থেকে অবস্থার মধ্যে আমাদের দিন যাপন এবং সেই অবস্থা থেকে আমাদের উত্তরণের যে যে অবস্থা, এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ব্যাপারটা তা শুধু না, আমি বলেছিলাম যে এটার যে সাংস্কৃতিক, সামাজিক যে প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিত আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গার থেকে মানুষের সমাজে বা রাষ্ট্রে বা পরিবারে বসবাসকারী যে সমস্ত মানুষ আছে তাদের ব্যক্তিগত টানাপোড়েন এই রাষ্ট্রে বা সমাজ ব্যবস্থা বা রাজনীতির মধ্যে, এবং তাদের পরস্পরের প্রতি পরস্পরের যে টানাপোড়েন, সেই ব্যাপারগুলো অবধারিতভাবে আসলে গল্পে চলে আসে। গল্প তো আসলে মানুষের জীবন, তাই না? তো সেই মানুষের জীবনের কথা বলতে গেলে তো আসলে সমগ্র মানুষকে উপস্থাপন হতে হয়, এবং ছোট গল্প বা উপন্যাস বলি বা সাহিত্যের অন্যান্য যে কোনো শাখায় কথাই আমরা বলতে যাই না কেন, সবগুলো শাখারই যদি শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠত্ব যদি মানে আমরা বিচারে যাই, তাহলে আমরা দেখি যে লেখক সৎ ছিলেন কয়েকটি দিক থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সে যে সময়ে তিনি আসলে বসবাস করছিলেন, যে সময়ের মধ্যে তিনি আসলে অবস্থান করছিলেন, সে সময়ের চিত্র উপস্থাপনায় ওনার যে সততা বা ওনার দক্ষতা বা ওনার পারঙ্গমতা কতখানি, সেটাও আসলে লেখকের একটা অন্যতম দক্ষতা হিসেবে বিবেচিত হয়ে থাকে, যে একজন লেখক তার সমকালকে কীভাবে দেখছেন, সমকালকে আসলে কীভাবে উপস্থাপন করছেন, সমকাল দ্বারা কতখানি তিনি তাড়িত হচ্ছেন। হ্যাঁ, অতীতকাল বা অতীতের ঐতিহ্য বীর্য বা অতীতের সংগ্রাম, এটা নিয়েও মহোৎসাহিত হতে পারে, কিন্তু বাস্তবতাকে একেবারে অস্বীকার করে তো আসলে সেটা হতে পারে না। মানে বাস্তবতার নিরিখে অতীতকে দেখা বা বর্তমানকে অতীতের প্রেক্ষাপটে ফেলে বিচার করা বা নিজের অতীতকেও কখনো কখনো বিচার বিশ্লেষণ করেও মহৎসাহিত্যিক হওয়া যায়, কিন্তু সাম্প্রতিক বা সমকালীন ঘটনাবলি যে সমস্ত সাহিত্যে উঠে, আমাদের যে আধুনিক যে জীবন, সেই জীবনযাপন, আধুনিক জীবনের জীবনযাপনের উপস্থাপনায় যে সাহিত্য, যে সমস্ত সমকালীন সাহিত্য, আমরা একটা কমন প্রবণতা দেখব যে যে বাস্তবতায় আসলে লেখক বসবাস করেছেন বা লেখকের মনোজগৎ তৈরি হয়েছে, সে বাস্তবতার এক ধরনের চমৎকার উপস্থাপনা আমরা আধুনিক আসলে সাহিত্যে দেখতে পাই। আমরা আখতারুজ্জামান ইলিয়াসের গল্প নিয়ে বলছিলাম, এবং আমি তোমাদের আখতারুজ্জামান ইলিয়াসের যে একটি আমাদের যে কটি গল্প পাঠ্য, সেখান থেকে আমি প্রথম যে গল্পটি, সেই গল্পটি আমাদেরকে তোমাদেরকে আমি পড়ে থাকতে বলেছিলাম, যে তাতে আমাদের আলোচনার কিছু সুবিধা হতো, যে আমরা আসলে কী বিষয় নিয়ে বলতে চাচ্ছি বা কতটুকু বলতে যাচ্ছি। তো আমি বন্ধের আগে তোমাদের সকলের হাতে মোটামুটি দুটি বই দেখেছিলাম, আমাদের যে চারজন গল্পকার আছে, চারজন গল্পকারের দশটি দশটি করে গল্প নিয়ে, দুজন দুজন করে গল্পকারের গল্প নিয়ে এভাবে করে দুটি বই আমি তোমাদের অনেকের হাতে দেখেছিলাম, যে আমি আশা করছি যে তোমরা আসলে সেই গল্পগুলো পড়েছো। তো আমরা আখতারুজ্জামান ইলিয়াসের গল্প আজকে আলোচনা করব। গল্প আলোচনা আমরা আগে একটু বলে নিই যে সেটা হচ্ছে যে ভাষা, একজন লেখক যে গল্প লিখছেন বা গল্প বলছেন, তার যে লেখা বা বলার যে ভাষাটা বা যে ধরনটা, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে অনেক আছেন, যে আমি নাম বলবো না, কিন্তু এমন অনেক লেখক আছেন যিনি খুব বিখ্যাত এবং আমার প্রিয়, হয়তো তার কোনো একটা উপন্যাস আমি পড়েছি বা গল্প পড়েছি বা কয়েকটা উপন্যাসও পড়েছি, কিন্তু আছে যে তার অনেক লেখায় আমি পড়তে পারি না, মানে পড়তে পারি না মানে এই না যে আমি বাংলা পড়তে পারি না বা শব্দের অর্থ বুঝি না বা এমন, বা ওইটা হচ্ছে যে পড়ার যোগ্য না, মানে সাহিত্যের বিচারে আসলে
মাপকাঠিতে বলে যে উত্তীর্ণ হওয়া একটা ব্যাপার আছে, সেটা যে হয়নি তা কিন্তু না, বরং দেখা যায় যে সেটা মহৎ সাহিত্য হিসেবে বিবেচিত, কিন্তু আমি পড়তে গেলাম আমাকে আসলে পড়াটা টানছে না, মানে আগাচ্ছে না, আমি আসলে আগ্রহ পাচ্ছি না, বা কখনো কখনো পদে পদে বাধাগ্রস্ত হওয়ার একটা ব্যাপার আছে। তো সেটা হয় যে অনেক সময় হয় যে এ ধরনের সাহিত্যকর্ম আমরা আসলে আমি নামই বলি, যেমন আমরা যদি কমল কুমার মজুমদার, তার ছোট গল্পগুলো খুবই মজার, উপন্যাসও খুবই মজার, পড়ে ফেললে তো খুবই মজার, কিন্তু আছে যে প্রথম দিকে পড়তে গেলে একটু মানে একটু মানে কি কঠিন লাগে, একটু যন্ত্রণা বা একটু টানে না আর কি, যে যে স্পন্টেনিয়াসলি পড়ার যে ব্যাপার, হ্যাঁ, যে এরপরে এরপরে পড়ার যে ব্যাপার, স্বতঃস্ফূর্ততা মনে হয় কি বাধাগ্রস্ত হয় কখনো কখনো আমার কাছে, মানে আমার এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি আর একটা কথা বলছি, উনি আমার প্রিয় লেখক। তো সেখানে ভাষার ব্যাপারটা হচ্ছে যে গল্পের আলোচনায় আমরা প্রথমে যেটা আসবো যে ওয়ালিউল্লাহ যে গল্প শুরু করলেন, আমরা ওয়ালিউল্লাহর গল্প এখানে পড়েছি, ক্লাস আমরা নিয়েছি, সেখানে আমরা জানি যে ওয়ালিউল্লাহর গল্পের যে ভাষা বৈশিষ্ট্য, সে ভাষা বৈশিষ্ট্য আসলে বাংলা ছোট গল্পের বা বাংলাদেশের ছোট গল্পের যে একটা স্বতন্ত্র ভাষা তৈরি আসলে হতে পারে, মানে এই পূর্ববঙ্গের মানুষের জীবনযাপন বা তাদের গল্প বলতে গেলে যে তাদের মুখমিশ্রিত বা তাদের ভাবনা, তাদের চিন্তা জারিত যে ভাষা, সেই ভাষাটা আসলে তাদের মুখ দিয়ে বলানো বা তাদের পারিপার্শ্বিকতাকে, তাদের যে চিন্তা স্রোত সেটা দিয়ে উপস্থাপনার যে চেষ্টা বা প্রয়াস আমরা ওয়ালিউল্লাহর মধ্যে দেখেছিলাম, সেই জায়গাটা আমরা পরবর্তীতে আমরা দেখবো যে বাংলাদেশের ছোট গল্পে। গতদিন আমি যে সমস্ত গল্পকারদের নাম বলেছি, আব্দুল মান্নান, সৈয়দ শওকত আলী, হাসান আজিজুল হক, তাদের মধ্যে আছেন রাহাত খান, আমরা সৈয়দ শামসুল হক, আমরা দেখবো যে এদের মধ্যে কম বেশি, এবং আখতারুজ্জামান ইলিয়াস, এদের প্রত্যেকের মধ্যে ওই ধারাবাহিকতা এরা কিন্তু আসলে বহন করে গিয়েছেন, যে ওয়ালিউল্লাহর যে উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি ওনারা ছিলেন, সেটা ওনাদের এই গদ্য তৈরি বা গল্পের যে ভাষা নির্মাণ, সেটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা খুব স্পষ্ট দেখতে পাবো যে এই ওয়ালিউল্লাহর তৈরিকৃত যে প্রেক্ষা, যে পথ বা ওয়ালিউল্লাহর বানানো যে একটা মানে ঠিক স্ট্রাকচার না, কিন্তু একটা একটা মানে উদাহরণ যেটা ছিল, সেই জায়গাটা থেকে বাংলা গদ্য বা বাংলা কথা সাহিত্যের যে ভাষা কি হবে, সেই জায়গাটার বাকি নির্মাণের কাজটা বা ওইটার একটা ধারাবাহিকতা ওনারা রেখে গিয়েছেন। আমরা দেখব যে ইলিয়াসের ক্ষেত্রে, গতদিন আমরা এটা বলেছিলাম যে লেখক আসলে কি বলতে চান, কাদেরকে দিয়ে, মানে তার কথা সাহিত্যের চরিত্র কারা, সেই চরিত্র বা গল্প বা কোন প্রেক্ষাপটে, এই যে অনেক কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলা কিন্তু তার ভাষাকে নির্মাণে প্রভাবিত করে, মানে ভাষা যদি সেভাবে আসলে নির্মাণ না হয় তাহলে কিন্তু মহৎ সাহিত্য হওয়া বা সাহিত্যের যে মাপকাঠির কথা আমি আবারও বলছি, সেই জায়গায় কিন্তু আসলে গ্রহণযোগ্যতা বা এটা গ্রহণযোগ্যতাটা কমে আসে। আমরা ইলিয়াসের ক্ষেত্রে দেখব যে ইলিয়াসের যে ভাষাভঙ্গি, তার অন্যতম কারণ হচ্ছে যে ইলিয়াস হলো বিস্তারিত যে বর্ণনার প্রবণতা তার মধ্যে আছে, এবং বিস্তারিত বর্ণনা তিনি করতে পছন্দ করেন, এবং আরও এরকম কিছু কথা বলবো যেগুলো আসলে আমরা পরে দেখবো যে ইলিয়াসের ভাষাভঙ্গিকে কীভাবে নির্মাণ করছে। তো বিস্তারিত যে বর্ণনার প্রবণতা ইলিয়াসের মধ্যে আছে, এবং আরেকটা জিনিস, সেটা কোনো ধরনের আবেগগন্ধী শব্দকে আসলে তিনি প্রশ্রয় দেননি, চরিত্রের আসলে অ্যাজ ইউজুয়াল যে যেমন সেটাই আসলে সেমন তেমনভাবেই তিনি তাদেরকে উপস্থাপন করেছেন, কোনো ধরনের খুব যে সূক্ষ্ম পরিমার্জিত বা ভাষা তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন বা তাদের কোনো কিছু আরোপ করার একটা ব্যাপার আসলে নাই, মানে বাইরে থেকে নিয়ে এসে আমি যা না সেটা আমাকে আমার মুখে আসলে বসিয়ে দেওয়া ব্যাপার এরকমটা না, আমি আসলে যা, আমি আসলে যেভাবে কথা বলি, আমার শ্রেণী অবস্থানগত দিক থেকে আমি আসলে যেভাবে চিন্তা করি, আমি যেভাবে অ্যাক্ট করি, আমি যেভাবে আমার ডায়লগ ডেলিভারি দেই, আমরা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে সেরকমই দেখব, যে চরিত্রেরা আমরা দেখব যে চরিত্রের সমস্ত স্মৃতি, স্বপ্ন বা মনোবিকার যে সমস্ত বর্ণনা তিনি দিয়েছেন, আমরা দেখব যে ওই চরিত্রের যে স্থানিক যে সমস্ত শব্দরাজি,
হ্যাঁ স্থানিক যে শব্দরাজি, সেই শব্দরাজি এই গল্পে আসলে উঠে এসেছে, ফলে চরিত্রের ভাবনা বা চরিত্রের যে সমাজ বাস্তবতা সেগুলো আসলে গল্পের সাথে একাকার হয়ে উঠেছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শুরুর দিকে গল্পের যে নগর যন্ত্রণা, ক্ষয় এবং যে এবং এগুলা ক্রমশ অগ্রসর হয়েছে, এবং গ্রামের যে বঞ্চিত মানুষ তাদের যে জীবন তটে এইগুলা যে অবস্থানে তিনি তাদেরকে দেখেছেন, তাদেরকে তিনি তার গল্প উপস্থাপনের চেষ্টা করেছেন। এবং আমরা আরো যদি দেখি তাহলে আমরা দেখবো যে 60-এর দশকের যে প্রবল রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনার কালে তিনি কথা সাহিত্য ভুবনে পা রেখেছিলেন, এবং তার পরবর্তীতে অব্যবহিত পরে 70-এর দশকের যে 1971-এর মুক্তিযুদ্ধ সংঘটিত হলো, এবং সেই যুদ্ধোত্তর কালে এদেশের গ্রাম ও শহরের যে বঞ্চিত জীবনের যে জীবনের যে অব্যাহত পুরনো ধারা ছিল, এবং 75-এর পরে যে সামরিক শাসন, গণতান্ত্রিক সরকার এবং গ্রামের অর্থে নগরের স্মৃতি, প্রান্তসীমার মানুষের সংগ্রাম ও স্বার্থপরতা, মানে এরকম নানান বিষয় আসলে ইলিয়াসের গল্পে নানানভাবে যুক্ত হয়েছেন। ইলিয়াস তার বয়সের বা তার অভিজ্ঞতার দ্বারা যতটা জারিত হয়েছেন, ওনার ওই অভিজ্ঞতার আলোকে ওনার এই কথা সাহিত্যের পাখা আসলে মেলে ধরেছেন এবং ততোধিক উজ্জ্বল হয়ে আমাদের চোখে আসলে ধরা পড়েছে, বা বাংলা সাহিত্যের যে বিস্তৃত পট সেখানে আসলে একটা চিত্রলিপির মতো হয়ে আছে। আমরা দেখি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে তার গল্প এভাবে আসলে সমগ্রতা অর্জন করেছে, মানে একটা পরিপূর্ণতার দিকে এগিয়েছে। এই যে সমস্ত বাংলাদেশ নামক যে রাষ্ট্র আমরা বলছি, যে গঠরাষ্ট্রের যে গঠন, সেই গঠরাষ্ট্রের আসলে রাষ্ট্র হয়ে ওঠা, সেই রাষ্ট্রের একজন মানুষ হিসেবে তিনি এই রাষ্ট্রের যে সংগ্রামী, মানুষের সংগ্রামী জীবনযাপন, এবং তার ফলে মানুষের নিম্ন মধ্য এবং উচ্চবিত্ত মানুষের নানান ধরনের প্রভাব বা ছাপ মানুষের মধ্যে পড়েছে, সেই ব্যাপারগুলো ইলিয়াসের গল্পে আসলে খুব নিপুণভাবে ফুটে উঠেছে। আমরা দেখব যে ইলিয়াসের গল্পে যে জীবন উপলব্ধির যে একটা পূর্ণতা বলে একটা ব্যাপার আছে, সেই জিনিসটা আসলে আমরা ওনার গল্পে দেখব। এবং আমরা ওনার গল্পের যে প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অনুসর, তার যে নিরুদ্দেশ যাত্রা গল্প, সেখানেই একদম মানে শুরু গল্পেই আমরা দেখব যে খুব কঠোর এবং যে মানে সাধারণ স্বাভাবিক যে জীবন আমরা দেখি উপর উপর দেখা আমাদের, যে যেমন আমি আজকে সকালে বের হয়েছি, আমি কলেজে গিয়েছি, ফিরে এসেছি, এবং এই ফিরে যাওয়া আসা, ফিরে আসার মধ্যে আমার চেনা জানা যে চেহারার সাথে নিচে নেমে আমি বাড়িওয়ালা যে ওনার ওয়াইফকে দেখেছি, ওনার চেহারাটা আমার হয়তো উনি রোজ রোজই ওনাকে দেখি, তো আমার ওনার চেহারা মনে আছে। এছাড়া আমি যদি বলি যে আমি কলেজে গিয়ে থেকে আমার পরিচিত রোজকার দেখা যে সমস্ত মানুষ, তাদের চেহারা ছাড়া যদি আমি বলি যে আর একজন মানুষ যাকে আমি আজকেই প্রথম দেখলাম, এমন একজন মানুষের চেহারাকে আমি আসলে মনে করতে পারছি এই মুহূর্তে, আমার মনে হবে মনে আসলে হচ্ছে না যে আমি আসলে মনে করতে পারছি কিনা, কারণ আমি তো আসলে সমগ্র মানে ওই মানুষটাকে সামগ্রিকভাবে দেখি নাই। জাস্ট তা আমি তাকানো আর দেখা কিন্তু আসলে এক না, আমি কোনো একটা দিকে তাকিয়ে থাকলাম, আমি ফেরার সময় মিনা বাজারে বাজার করে ফিরেছি, আমি রিক্সায় উঠেছি, আমি পথে একটা দোকানে থেমে কিছু মাটির জিনিস কিনেছি, তাহলে আমি অনেকগুলা মানুষের সাথে কিন্তু আমার পথে দেখা হয়েছে। তো আমি সেখান থেকে যদি মনে করার চেষ্টা করি একজন মানুষের মুখ অন্তত আমি পরিষ্কারভাবে এই মুহূর্তে মনে করতে পারছি, তাহলে এই যে দেখাটা এটা কিন্তু আসলে সত্যিকারের দেখা না। যখন আমি আমার দেখাটা আমি মানে কি আমি আবার সাজাতে পারবো, আমার দেখাটাকে আমার দেখার মতো করে আসলে সাজাতে পারবো, তখনই আসলে দেখাটা সম্পূর্ণ হবে। আমরা ইলিয়াসের গল্পে এরকম দেখব যে গল্প যখন আমি পাঠ আমি যখন প্রথম অন্য ঘরে অন্য স্বর গল্পটা পড়ি, আমি তখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি মানে ইন্টারমিডিয়েটের আগে এই গল্প ইলিয়াসের সাথে আমার কোনো উপন্যাস বা গল্প কোনোটাই পরিচয় হয় না, আমি ইউনিভার্সিটিতে এসে ইলিয়াসের গল্প পড়েছি, এবং ফার্স্ট ইয়ার আমার আমার কোনো আমি আমার ইউনিভার্সিটির সময়ে এটা বোধহয় মাস্টার্সে পাঠ্য ছিল, তারপর এটা অপশনাল ছিল, ওরকম মানে বাধ্যতামূলকভাবে পাঠ্য ছিল না, সো সিলেবাস না থাকার কারণে এটা না পড়া হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে ওনার গল্প বইমেলা থেকে কিনে পড়েছিলাম, এবং
আমি যখন প্রথম অন্য ঘরে অন্য স্বর গল্পটি পড়ি এবং মানে গল্পগ্রন্থের গল্প পড়ি, বিশেষ করে নিরুদ্ধের যাত্রা গল্পে যখন আমি পড়া শুরু করি, একেবারে প্রথম যে শব্দটা, এই মানে প্রথম যে বাক্য, এই প্রথম বাক্যই হচ্ছে যে বহুদিন বহু রাত বহু মানে একাকী সন্ধ্যায় বা একাকী এরকম বৃষ্টিমুখর দিনে এই একটা শব্দই আমার কানে হচ্ছে যে এক ধরনের রেশ, এক ধরনের অনুরণন আসলে তৈরি করেছে। এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে যারা মোটামুটি পড়ালেখা মানে এরকম মানে সিরিয়াস পড়ালেখা বলতে যে একাডেমিক বা একাডেমিক পড়ালেখার বাইরে যারা পড়ালেখা করে, এমন কিছু মানুষের সাথে যখন আমার পরিচয় হয়েছে, আমি দেখেছি যে মানে পরিচয়টা সূত্রটা আসলে কমন ইন্টারেস্টের জায়গা থেকে, যে আমি এটা পড়তে পছন্দ করি, তো এরকম একজন পড়তে পছন্দ করাও কেউ আমার একজন বন্ধু হবে, তো এরকম একটা গ্রুপে আমি দেখেছি যে এই যে এরকম নিরুদ্ধের যাত্রা গল্পের আমি প্রথম লাইনটা বাক্যটা পড়ি যে এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর সুন্দর বৃষ্টি হলো। আমি আমি খুব মজার বিষয় যে আমার অনেক বন্ধু বান্ধবকে আমি এই লাইনটা আওড়াতে শুনেছি। ইভেন আমি অনেক আমার এখন এত বছর ইউনিভার্সিটি ছেড়েছি এবং এত বছর পরে এসেও আমি কখনো কখনো আমার কোনো কোনো বন্ধু বান্ধবকে এরকম কোনো একটা বিকেল বা সন্ধ্যা এরকম যদি হুট করে একটা বৃষ্টি নামে, আমি তাদের ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দেখি এই লাইনটা, হ্যাঁ, এবং সেই দিনগুলোর কথা মনে পড়ে, যে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস পড়ার দিনগুলোর কথা মনে পড়ে। তো এই নিরুদ্ধের যাত্রা গল্প যখন আমি পড়ি, তখন গল্প পাঠের আসে না যে কোনো কিছু হচ্ছে যে মানুষকে হচ্ছে যে কোনো একটা কাজ শুরু করে তুমি ওইটা যদি খুব বেশি আমাদেরকে প্রভাবিত করে ফেলে, আমরা ওইটার একটা শেষ না দেখা পর্যন্ত আমরা আসলে থামতে পারি না, আমরা ওইটার একটা শেষ দেখতে চাই যে এটা আসলে কী আছে, ওরকম আর কি। যে কখনো গল্পটা পড়তে পড়তে কখনো কখনো আমি থেমে যাচ্ছি, কোথাও কোথাও আমাকে মানে থামতে হচ্ছে, মানে এরকম একটা বাক্য লেখা হয়ে গেছে, এরকম একটা জিনিস চিন্তা করেছেন লেখক, মানে ওই বাক্যটা ঘুরে গিয়ে আবার একটা পূর্ণাঙ্গ বাক্য আমাকে পড়তে হয়েছে। হ্যাঁ, যে কী পড়লাম আমি, মানে আমি কী পড়ছি, আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যে অবিশ্বাস, আমার নিজের কাছেও কিন্তু কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়েছে। এবং এরকমভাবে যতটা আমি গল্প মানে মানে গল্পের দিকে ভিতরে প্রবেশ করেছি, ততটাই হচ্ছে যে গল্প আসলে আমাকে মানে একটা আবদ্ধ একটা মানে আমাকে মানে কি ধরে রেখেছে, আমাকে মানে আমার আমাকে আরও বেশি হচ্ছে এরপরে কী, এরপরে কী ব্যাপারটা এরকম থাকে না যে গল্পের কাহিনী, কাহিনী আসলে এরপরে কী হলো, এরপরে কী হলো, ব্যাপারটা এরকম না। ইলিয়াসের গল্পে কিন্তু এটা না, ইলিয়াসের গল্পে কাহিনী খুঁজবে না কেউ, কেউ হচ্ছে যে এই যে একটা চরিত্র আছে, চারপাশের প্রেক্ষাপট আছে, পরিপ্রেক্ষিত আছে, পরিপ্রেক্ষিত এবং প্রেক্ষাপট মানে এখানে চরিত্রের ক্রিয়া খুঁজবে না মানুষ, ওই পরিপ্রেক্ষিত এবং প্রেক্ষাপট যে ঘটনাটা, যে ঘটনা আসলে চরিত্রকে নির্মাণ করছে, ওইটা আসলে কী অবস্থায় আছে সেটা জানার জন্য যে আগ্রহ বা যে আকাঙ্ক্ষাটা আসলে আমার ব্যক্তিগত জীবনে তৈরি হয়েছিল, আমার বন্ধুবান্ধবের সাথে আমি শেয়ার করে দেখেছি যে সকলের মধ্যে কম বেশি এই প্রভাবটা আসলে হয়েছিল। মানে তাহলে কি দাঁড়ালো, একজন পাঠক, একজন পাঠক যে গল্প ইলিয়াসের গল্প পাঠ করবে, সে তার জীবনের যে বহুমাত্রিক আসলে অভিজ্ঞতা সে সম্মুখীন হয়েছে, এই গল্পের মধ্যে গিয়ে কিন্তু আসলে সেই অভিজ্ঞতা, সেই বহুমাত্রিক অভিজ্ঞতা, মানে যে ঘটনাগুলো আসলে আমরা আমাদের চারপাশে ঘটতে দেখি বা হতে দেখি বা আমি কখনো ঘটেনি কিন্তু আমাদের মনোজগতের মধ্যে ব্যাপারগুলো আসে, সেই জায়গাটাতে একটা ব্রাড ক্লিক করে আসলে ইলিয়াসের গল্প। এবং আমরা দেখব যে আমাদের অভিজ্ঞতায় নেই এমন অনেক কিছু আবার ইলিয়াসের মানে গল্পের বিষয় আসলে হয়, যে ওই যে আমি বললাম যে এরপরে আসলে কী হবে, ওই পরিপ্রেক্ষিত বা ঘটনা বা ওর মধ্যে একটা মানুষ কীভাবে ক্রিয়া করবে, এমন অনেক কিছু আছে যে আমরা আসলে আমাদের যে গণ্ডি, আমাদের যে মানুষ হিসেবে কিন্তু আমাদের যে আমরা মনে করি যে মহৎ প্রাণ, আমরা অনেক কিছু চিন্তা করি, ভাবনা করি, আমাদের চিন্তা ভাবনা দিয়ে আসলে আমরা আমাদের সমগ্রটাকে ধরে ফেলি, ব্যাপারটা আসলে কিন্তু তা না। জগতের প্রত্যেক মানুষ হলো স্বতন্ত্র, এবং শুধু মানুষ না, মানুষ ছাড়া যে অন্য অন্য জীব জন্তু জানোয়ার আছে তাদেরও কিন্তু একটা নিজস্ব চিন্তা চেতনার জগৎ আছে বা তাদের কর্মকাণ্ড, তাদের একটা স্ট্রাকচার, একটা লাইফ আছে। হ্যাঁ, তো এটা আমরা ব্যক্তি একক ব্যক্তি আসলে নিজেই শ্রেষ্ঠ মহৎ বা সব কিছু, এটা আসলে চিন্তা করার কোনো অবকাশ নাই। তো ওরকম অনেক কিছুই আমরা দেখি যা আমাদের অভিজ্ঞতায় নাই এবং যা আমরা চিন্তাও করতে পারি না, এমন অনেক কিছুই আসলে ইলিয়াসের গল্পের প্রেক্ষাপটে বা চরিত্র হিসেবে আসে এবং আমাদেরকে ভীষণভাবে আসলে নাড়া দেয়। তো
সেটাই আর কি, যে এক ধরনের কি ভয়াবহ যে বাস্তবতা, হ্যাঁ বাস্তবতার একটা সন্ধান আসলে ইলিয়াস তার গল্পের মাধ্যমে আমাদের দেন। এবং আরেকটা জিনিস আমরা দেখব যে নিরুদ্দেশ যাত্রার যে গল্প আমার সামনে আছে, গল্প সেখানে হচ্ছে যে আমরা দেখব যে প্রথম প্যারাটা লেখক নিজে বলছেন, মানে লেখক নিজে এই গল্পের মধ্যে আছে। আমরা জানি যে গল্পে আসলে কখনো লেখক তার নিজস্ব দৃষ্টিকোণ বা পরিপ্রেক্ষিত ব্যবহার করে গল্প বর্ণনা করেন, কখনো কোনো চরিত্রের পরিপ্রেক্ষিত, কখনো বা সামগ্রিক একটা উপস্থাপনা থাকে। আমরা এই নিরুদ্দেশ যাত্রা গল্পে দেখব যে প্রথম যে প্যারা, এই প্যারাটার মধ্যে আসলে অনেক কথা বলে দিলেন। হ্যাঁ, এই এই একটা প্যারা যেটা কতটা লাইন হবে, মনে হয় 20 লাইন হবে, 15-20 লাইনের একটা প্যারা, এই এইটা ব্যাখ্যা করে আসলে একটা ক্লাস বা একটা সন্ধ্যা আসলে পার করা যায়। হ্যাঁ, তো সেখানে হচ্ছে যে আমরা দেখবো যে ইলিয়াসের যে গল্পের বললাম যে যে আমাদের প্রচণ্ড বা প্রখর যে বাস্তবতার মুখোমুখি আমাদের দাঁড় করায়, বা যে অভিজ্ঞতায় আসলে আমাদের কখনো হয়নি এমন অভিজ্ঞতার সামনে গিয়ে আমরা উপনীত হই, তো আমরা দেখবো যে এই বাস্তবতাটা আসলে আমাদেরকে আহত করে, কিন্তু আমরা অবাস্তব বলে তাকে অস্বীকার করতে পারি না। আমরা কী করি, ধীরে ধীরে ওই ব্যাপারগুলো আমাদের অভিজ্ঞতার সাথে যোগ করি, আমরা ভাবি যে এমনও আসলে হয়, এমনও আসলে জীবন, এভাবেও আসলে ভাবা যায়, হয়তো ওই ঘটনা বা অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু আমরা আমাদের মধ্যে হয়তো ওইভাবে প্রতিক্রিয়া তৈরি হয়নি, বা আমরা আসলে ওইভাবে ভাবি নাই। আমরা ইলিয়াসের ভাবনাটা পড়ে আসলে নেওয়ার চেষ্টা করি, আমরা আসলে বোঝার চেষ্টা করি, বা আমরা আসলে মেনে নেই, বা আমরা আসলে যাচাই করে দেখতে চাই যে আসলে এভাবেও কি ভাবা যায়, আসলে বাস্তবতাটা এভাবেই, আসলে অভিজ্ঞতাটা কেমন হতে পারে, আসলে আমার ভাবনাটাও তো সাথে এটার সাথে না মিললেও এটা তো একটা ডিফারেন্ট ভাবনা, বা এটা তো আমি ভাবি নাই, আমি তো এভাবে ভাবতে পারতাম, এরকম নানান কিছু আসলে আমাদের মধ্যে মানে ক্রিয়া প্রতিক্রিয়া আসলে তৈরি করে। কিন্তু আমরা দেখবো যে লেখক যেটা করেন যে পাঠকের মধ্যে এই ধরনের এক ধরনের কি একটা এক ধরনের মানে সঞ্চরণ তৈরি করেন, পাঠকের মনোজাগতিক যে সঞ্চরণের কাজটা আসলে ইলিয়াস করে দেন, দেওয়ার পরে তিনি যে অবস্থায় থাকেন সেটা হচ্ছে যে তার বর্ণনা হচ্ছে যে নির্মোহ নৈর্ব্যক্তিক যে দৃষ্টি, এবং সেখানে থাকে এক ধরনের নিরাবেগ ভাষা, মানে উনি নিজে যে কথাটা বলছেন সেটা পাঠকের মনের মধ্যে যে চাঞ্চল্য তৈরি হলো, পাঠক যে আত্ম অনুসন্ধানে বা চারপাশ সন্ধানে যে নেমে গেল, কিন্তু লেখকের কিন্তু কোনো ভাবান্তর নেই। আমরা যেমনভাবে অনেক সময় কৌতুক অভিনেতাদের দেখি না, যে তারা কৌতুক যখন পরিবেশন করেন খুব হাসির কথা বলছেন, আসলে কৌতুক অভিনেতা তো হাসির কথাই বলেন, এবং আমরা সেটাতে সকলে হাসছি, যারা দর্শক সম্মুখ সারি দর্শক আমরা সকলে হাসছি, কিন্তু কৌতুক অভিনেতার মুখে কিন্তু কোনো ধরনের হাসি থাকে না, উনি একদম নিরাবেগ থেকে একটার পর একটা কৌতুক বলে যাচ্ছেন, এমনটাও কিন্তু হয়। আমরা দেখব যে ইলিয়াস যে ভাষা দিয়ে তিনি গল্প বলে যাচ্ছেন, সে ভাষা পাঠক হিসেবে আমাদের মধ্যে যে সঞ্চার তৈরি করলো, কিন্তু লেখক আসলে নিরাবেগ, উনি আসলে ভাবান্তরহীন, উনি আসলে বলে যাচ্ছেন। এবং ওনার যে বর্ণনা ভঙ্গি সেটা হচ্ছে যে কতগুলো যে নিষ্ঠুর যে নিয়ম সত্য নিয়ে আছে, সে নির্মম সত্য সে নিরাবেগ ভাবে তিনি আসলে সে বর্ণনাগুলো করে যান, এবং দেখা যায় যে মূলত যে ইলিয়াস আসলে কিসের কথা বলেন, উনি আসলে যেটা বলেন যে মানুষ, এবং যে মানুষের আসলে একেবারে জীবন, যেটা প্রকৃত যে জীবন, সেই জীবনটাই আসলে ইলিয়াসের আরাধ্য, এবং সে কারণে হচ্ছে যে আমরা ইলিয়াসের গল্পে কোনো ধরনের যে রোমান্টিক স্বপ্ন কল্পনার যে এক ধরনের নানান ধরনের যে উপস্থাপনা বিভিন্ন গল্পকারের গল্পে থাকে, আমরা ইলিয়াসের গল্পে সে ব্যাপারগুলো একটু কম দেখব। কারণ হচ্ছে যে মানুষের জীবন আসলে পুরোটা জীবন তো আসলে এরকম রোমান্টিক স্বপ্ন কল্পনাময় না, মানুষের জীবনের হচ্ছে যে প্রখর যে বাস্তবতা বা কঠিন যে জীবন, সেই জীবনেও সেটাও বড় সত্য। হ্যাঁ, ইলিয়াসের গল্পে আমরা আসলে সেই জায়গাটাই দেখব, এবং আরেকটা দেখবো যে তার গল্পে জীবন হচ্ছে আপন রূপে আসলে উন্মোচিত, এবং গল্পের যে চরিত্রসমূহ থাকে তারা আসলে সমবেত একটা জনগোষ্ঠীর প্রতীক হয়ে ওঠে। আমরা যখন নিরুদ্দের যাত্রা গল্প কথা বলবো, আমরা যখন ফেরারি গল্পের কথা বলবো, আমরা যখন খোয়ারি গল্প বলবো, আমরা যখন তারাবিবির মরদপোলা গল্পের কথা বলবো,
এই যে ইত্যাদি আমরা যে গল্পগুলো বলবো, এই গল্পগুলো আসলে কোনো একক ব্যক্তির গল্প এমন আমরা বলতে পারবো না। যেমন নিরুদ্ধের যাত্রা গল্প আমরা বলতে পারবো না, যে আসলে রঞ্জুর গল্প। এটা আসলে রঞ্জু যে জায়গায় ছিল, যে রঞ্জু যে পরিবেশ, যে পরিস্থিতি, বা রঞ্জু যে সমাজ, বা রঞ্জু যে সময়ের মধ্যে ছিল, আসলে নিরুদ্ধের গল্প না যাত্রা গল্পটি আসলে ওই সময়ের গল্প বা ওই ওই সারাউন্ডিংসের গল্প আসলে। এবং আর একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইলিয়াসের গল্পে আসলে কোনো নায়ক নেই। মানে একক কৃতিত্ব দাবি করতে পারে বা বিশেষ ফোকাস কারোর উপর, কোনো একটা বিষয়ের উপরে বা কোনো একজন ব্যক্তির উপরে, এরকম আমরা ইলিয়াসের গল্পে আসলে দেখব না। আমরা দেখব যে বিশেষ কোনো চরিত্রের কথা হয়তো খুব ডিটেইলে বলা হয়েছে, প্রাসঙ্গিকভাবে আরও কিছু চরিত্র হয়তো গল্পের প্রসঙ্গে এসেছে। বিশেষভাবে কোনো চরিত্রের কথা বলা হলেও আসলে তারা ওই যে যে সামষ্টিক চরিত্র, মানে ছোট ছোট বা স্বল্প বলা যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর একজন হয়েই আসলে মূল চরিত্র এই গল্পে উপস্থাপিত। আমরা নিরুদ্ধের যাত্রা গল্পে আমরা যদি রঞ্জুর কথা বলি, তাহলে আমরা দেখব যে রঞ্জুর যে নিরুদ্ধের যাত্রা গল্পের যে টোটাল, যে টোটালিটি, তার মধ্যে হচ্ছে যে রঞ্জু একটা কম্পোনেন্ট। রঞ্জু হচ্ছে যে ওই টোটাল অংশের গল্পটা বা পরিপ্রেক্ষিতটা বা অবস্থাটা বোঝানোর জন্য আসলে রঞ্জুকে উপস্থাপন করা। রঞ্জুর নানান দিক হচ্ছে যে বলা হচ্ছে, সেই বলা হচ্ছে যে দিকগুলো, সেই দিকগুলো আসলে বিভিন্ন প্রেক্ষিত বা পরিপ্রেক্ষিত বা বাস্তবতাকে আসলে নির্মাণ করা হচ্ছে এবং রঞ্জুকে আসলে বিভিন্ন বাস্তবতার প্রেক্ষিতে ধরা হচ্ছে। তো সেটা হচ্ছে যে যে বিশেষভাবে রঞ্জু নায়ক না, আমরা নিরুদ্ধের যাত্রা গল্পের প্রসঙ্গেই বলি এই কথাটা। এবং প্রথাগত যে নায়কোচিত মহত্ব বা গুরুত্ব আসলে রঞ্জুর উপরে এখানে নাই। এবং নিরুদ্ধের একটা গল্পের লেখক অন্যান্য গল্পের মতোই এক ধরনের মানে কি নির্লিপ্ততা আছে তার মধ্যে, নিরাবেগ হয়ে তিনি গল্প বর্ণনা করছেন। এবং ভাষা কিছুটা কাব্যগন্ধী, এই কথাটা আমি বলি। ইলিয়াসের নয়নতারা গল্প যখন আমি পড়ে শোনাচ্ছিলাম তোমাদের, নয়নতারা গল্পের যে ইয়া ছিল, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে এই গল্পটা যখন আমি প্রথম পড়ি বা প্রথম প্রথম যখন আমার পাঠ্য ছিল, তখন আমি প্রায় সময় বলতাম যে এই গল্পটাকে যদি ছোটো ছোটো লাইনে ভাগ করে দেওয়া হয় তাহলে এটা চমৎকার কবিতা হয় এবং বেশ কয়েকটা কবিতা বানিয়ে ফেলা যায়। হ্যাঁ, যতখানি গল্প একটা লাইন একটা শব্দ বাদ না দিয়ে গোটাটাই একটা কবিতা, কবিতা অনেকগুলো কবিতা সিরিজ কবিতার আকারে কিন্তু এটা ভেঙে দেওয়া যায় এবং তাতে কিন্তু পাঠকের এতটুকু অসুবিধা হবে না। এই যে একটা পোয়েটিক একটা কি আছে, একটা টাচ আছে, সেই ব্যাপারটা ইলিয়াসের গল্প আমরা দেখব। এবং তার যে নিরুত্তাপ নির্মোহ যে দৃষ্টিতে তিনি আসলে গল্পের যে ভুবন সৃষ্টি করেন, সেই সৃষ্টির সাথে আসলে এই যে কাব্যগ্রন্থী যে ভাষা, এটা আসলে খুব ভালো যায়। এবং ইলিয়াসের এই যে গল্পযাত্রা শুরু হলো নিরুদ্ধের যাত্রা গল্প দিয়ে, সেই যাত্রাটা ইলিয়াসের যে ভাষাভূমিকে আসলে নির্মাণ করবে, পরবর্তীতে আমরা ইলিয়াসের গল্পে এই জিনিসটা দেখব যে এটা একটা সিগনেচার মার্ক। হ্যাঁ, এটা একটা, এটা হলো, এটাই আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস আসলে এরম এমনই, উনি ওনার যে প্রথম গল্প সেখান থেকেই উনি আসলে শুরু করলেন, সেটাতেই উনি আসলে একটা ছাপ রেখে একটা পথ, একটা পানি কেটে কেটে যে পথ চলার একটা পথ করে নেওয়ার যে একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা আসলে ইলিয়াস এই গল্প দিয়েই করে ফেললেন। আমরা দেখব যে নিরুদ্ধের যাত্রা গল্প নিয়ে আমরা ডিটেল কথা বলবো আরও, কিন্তু তার আগে গল্পটা কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, গল্প পড়া ছাড়া গল্পের আলোচনা শুনে আসলে কোনো লাভ নাই, এবং আমি সেটা করতেও চাই না। এবং আমি তোমাদেরকে আরও খুব করে অনুরোধ করছি যে তোমরা গল্পটা আসলে পড়বে। গল্পে আসলে কি আছে, এই যে কাহিনী সংক্ষেপ, আমরা বিভিন্ন সময় ক্লাসরুমে যখন ক্লাস নেই, যে কাজটা আমরা প্রায়শ করি, আমরা তোমাদেরকে গল্পের একটা কাহিনী সংক্ষেপ কম বেশি আমরা বলি, কিন্তু এই জিনিসটা আমার টিচাররা আমাকে খুব বেশি একটা আসলে করেনি। কাহিনী সংক্ষেপটা আসলে গল্প না, কাহিনী সংক্ষেপটা আসলে গল্প না। আমরা আসলে গল্পের যে সামগ্রিক বিচার বা সামগ্রিক বিষয় উপস্থাপনাটাই আসলে গল্প। হ্যাঁ, তো সেই গল্প পড়ানোর ক্ষেত্রে আমি মানে গল্পের যে কাহিনী বলার যে প্রচলিত যে ব্যাপারটা, সেটাকে আমি সব বরাবরই তোমাদের বিভিন্ন ক্লাসে আসলে অ্যাভয়েড করে এসেছি, তোমরা খেয়াল করেছো, আমি বলিও সেটা সেটা। তারপরও আমি কিছুটা বলি যে প্রাসঙ্গিকভাবে চরিত্র আলোচনায় বা অবস্থা বা কথা বলতে গেলে যেটা চলে আসে সেটুকুই। হ্যাঁ, আশা করার কোনো কারণ নাই যে নিরুদ্ধের মানে আমি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীটা একটু বলবো তারপরে না গল্প শুরু হবে,
ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রাসঙ্গিক যেটুকু আসবে সেটুকুই। গল্পে আমরা দেখবো যে মেমোরি বা মর্মরিত মানে কিছুটা অপ্রকৃতস্থ, ঠিক অপ্রকৃতস্থ না, মানে মানসিকভাবে অসুস্থ বা কোনোভাবে একটু আলাদা এরকম ঠিক না রঞ্জু, কিন্তু আমরা দেখবো যে রঞ্জুর মতো গল্প যদি আমি পড়ি, কোনো কোনো সমালোচক এটা বলেছেনও, কোথাও অপ্রকৃতস্থ বলার চেষ্টা করেছেন বা কখনো পড়তে গেলে হয়তো মনেও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে কি এরকম, আমরা কি কম বেশি প্রত্যেকেই কি খুব স্বাভাবিক, মানে শতভাগ স্বাভাবিক, আমাদের মধ্যে কি এতটুকু অস্বাভাবিকতা কখনো কখনো কাজ করে না, মানে অস্বাভাবিকতা ঠিক না, অস্বাভাবিক ব্যাপারটা হচ্ছে যে আমাদের মন কি কখনো এমন কিছু করে না যেটা হচ্ছে আসলে অন্যের চোখে অস্বাভাবিক ঠেকতে পারে। মানে আমি এই প্রশ্নটা তোমাদের কাছে রাখছি যে আমরা কি কখনো কখনো এমন কোনো আচরণ বা এমন কোনো ভাবনা, এমন কোনো কাজ আমাদের মধ্যে কাজ করে না যেটা প্রকাশ পেলে, যদি আমরা প্রকাশ করে ফেলি সেক্ষেত্রে, বা প্রকাশিত যদি নাও হয়, আমরা যদি মনের মধ্যে আসলে বিচার করে দেখি যে আসলে যদি প্রকাশ পেত তাহলে অন্যে কি ভাবতো, এই এই যে মন যে টানা পড়েনটা, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একজন করে এরকম রঞ্জুর যে চিন্তাটা বা রঞ্জুর যে আছে যে মানুষ, সে রঞ্জুর মতো একজন কেউ কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে বসবাস করে বলে আমার মনে হয়েছে, আমার অন্তত মনে হয়েছে যে আমরাও কখনো ওই রঞ্জুর মতো হয়ে উঠি, বা আমাদের মধ্যেও কখনো রঞ্জুর মতো কিছু আসে যেটাকে আমরা আসলে লুকিয়ে রাখি, যেটাকে আসলে আমরা কী করি, আমরা এটাকে আসলে মানে চাপিয়ে রাখতে চাই, সেটাকে আমরা বাইরে আসতে দিতে চাই না, প্রকাশিত হতে দিতে চাই না, কিন্তু মানে রঞ্জু রঞ্জু জায়গা থেকে আসলে সেটা আসলে প্রকাশ করে ফেলছে, এইটা এইটুকুই আসলে পার্থক্য। এক রাতে রঞ্জুর মনে হচ্ছে যে খুব সুন্দর চমৎকার একটা বর্ণনা আছে, আমি একটু পরে তোমাদের পড়ে শোনাবো প্রথম প্যারাটা, কিন্তু তার আগে আমি বলি যে রঞ্জুর এক রাতে মনে হলো যে সে তার বাবা মায়ের ঘরে কিছু একটা ফেলে এসেছে, এবং এই মনে হওয়াটা মানে আকস্মিক না, কোনো একটা বিশেষ রাতে একটা সময় ধরে সে ভাবছে কিছু পরিপ্রেক্ষিতে একটা কিছু ঘটনা ঘটছে ব্যাকগ্রাউন্ডে, তারপরে রোগীর রঞ্জুর মনে হচ্ছে যে সে বাবা মায়ের ঘরে কিছু একটা ফেলে এসেছে, এই ফেলে আসাটাই হচ্ছে, ফেলে আসা কী ফেলে এসেছে, সে খুঁজতে বাবা মায়ের ঘরে যাচ্ছে এবং গিয়ে সে খুঁজছে, হাতড়াচ্ছে, হাতড়াচ্ছে বলতে হচ্ছে জিনিস একটা একটা করে পাতা পাতা করে ধরছে, ব্যাপারটা এরকম না, সে তার মাথা, সে তার মগজে সে চিন্তার জায়গায় খুঁজতেছে যে সে কী আসলে ফেলে গেছে, কিন্তু সে মনে করতে পারছে না, তার শুধু মনে হচ্ছে যে একটা বিশেষ সময় এই ঘটনার পরে সেই ঘর থেকে চলে এসেছিলো, তখন সে কিছু একটা মা বাবার ঘরে ফেলে এসেছিলো, কী আসলে সেটা, এবং ফেলে আসা জিনিসটা আসলে সে মা বাবার ঘরে পায় না, সে আবার তার নিজের ঘরে ফিরে আসে, কিন্তু বৃষ্টি ভেজে রাতে তার ঘুম আসে না, একবার ফায়ার সার্ভিসের গাড়ি হচ্ছে যে বিশেষ একটা হর্ন বাজিয়ে যায়, সেটা শুনে সে যখন পার হয়ে যায় সেটা শুনে সে রাস্তায় বের হয়ে আসে, এবং সেখানে ওই গাড়ির আওয়াজ লক্ষ্য করে তার মনের মধ্যে কিছু সময় দোলাচলে থাকা অবস্থায় একজন পুলিশ কনস্টেবলের সাথে দেখা হয়, এবং সেই পুলিশ কনস্টেবলের সাথে তার কথোপকথন হয়, সে পুলিশ কনস্টেবল তার বাপদাদার একটা ইতিহাস বর্ণনা করে, আমরা ওই ইতিহাসটা পড়বো যখন আমরা গল্পে ডিটেল পড়বো, দেখবো যে কী বলছে এবং সেই ঘটনাটা আবার রঞ্জুকে কীভাবে তাড়িত করছে, আসলে রঞ্জুকে লেখক কী কীভাবে ধরতে চাইছেন আমরা সেই জায়গাটা দেখার চেষ্টা করব। এবং আমরা যদি দেখি যে সেইটা দেখতে গিয়ে আমরা দেখব যে এই গল্পের মধ্যে এমন একটা আবহাওয়া লেখক সৃষ্টি করলেন যে কিছুক্ষণ আগে রাত্রে যখন রঞ্জুর মনে হচ্ছিল যে বাবা মায়ের ঘরে কিছু একটা ফেলে এসেছে, বাবা মায়ের ঘরে গিয়ে স্মৃতি হাতড়ে হাতড়ে যখন সে খুঁজিয়ে খুঁজে পেল না কী ফেলে এসেছে ফেলে যাওয়া বস্তু সম্পর্কে, তখন আবার সেই একই মানুষ রাতে যখন কনস্টেবল তার বাপদাদার ইতিহাস বলছে, যেটা আসলে এই রঞ্জুর মতো বা আমাদের এই মানুষের রঞ্জুর মতো মানুষের বা আমাদের মতো মানুষের বা আমাদের সভ্যতার বা সময়ের মানুষের ইতিহাস আসলে সেটা, সেই ইতিহাসের মধ্যেও আবার রঞ্জুর মনে হবে যে ওই ইতিহাসের মধ্যেও কি রঞ্জুর আসলে কিছু ফেলে এসেছে, মানে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, কখনো হয় না যে আমরা গল্প কোনো একটা গল্প শুনি খুব মনোযোগ দিয়ে, আমাদের মনের মধ্যে একটা দাগ কেটে গিয়েছে এবং সেই দাগ কাটা জায়গা আমরা হাতড়ে ফিরিয়ে আর ভাবি যে ওই জিনিসটা আমি যদি ওখানে থাকতাম তাহলে ওইটা আমার প্রিয় হতো, অথবা আমি না থাকতাম সেমন না, ব্যাপারটা এরকম যে ওই জিনিসটা আমার প্রিয় হতো এবং আমার কাছে যে ওই প্রিয় কোনো কিছু প্রিয় হলে তার যে একটা অনুভূতি, সেই অনুভূতির জায়গাটাতে আসলে একটা ক্লিক হয়ে যায়, হ্যাঁ, এবং জাস্ট ওই অনুভূতিটা যেন আমরা হচ্ছে যে ফিল করতে পারি, হ্যাঁ, মানে আমাদের মধ্যে অনুভূতিটা আসলে কাজ করে, হ্যাঁ। তো রঞ্জুর ওই যে জন্মের আগের সময়ের যে স্মৃতি সে পুলিশ কনস্টেবলের কথা কাছে শুনলো তার বাপদাদার ইতিহাস,
হঠাৎ করে রঞ্জুর মনে হচ্ছে যে জন্মের আগের সময়েও সে যেন আসলে কি ফেলে এসেছে, এবং ধীরে ধীরে সে একাকী যে শহর সে শহরে একটা নদীর তীরে চলে আসে এবং একটা শিমুল গাছের তলায় সে শুয়ে পড়ে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তো এরকম সময়ে আমরা যাদেরকে স্বাভাবিক মানুষ বলি, স্বাভাবিক অবস্থায় বা চিন্তার মানুষ বলি, বা স্বাভাবিক অবস্থায় যখন আমরা থাকি তখন আমরা কী করি, এরকম সময় আমরা দৌড়ে ঘরে ফিরি, তাই না? কিন্তু আমরা দেখব যে রঞ্জু দৌড়ে ঘরে ফেরে না, রঞ্জু ওই শিমুল গাছের নিচে আসলে শুয়ে যায় এবং প্রচণ্ড যে ঝড় শুরু হয় এবং এই ঝড়ের পরে একটা ডাল এসে রঞ্জুর গায়ে পড়ে এবং রঞ্জুর আসলে মৃত্যু হয়। তো আসলে এই যে রঞ্জুর মৃত্যু হলো, পাঠকের কিন্তু মৃত্যু হয় না, মানে পাঠকের মনে যে এই নিরুদ্দেশ যাত্রা গল্পে রঞ্জু বা রঞ্জুর যে পারিপার্শ্বিক যে অবস্থা বা পরিবেশ ছিল সেই পরিবেশ কিন্তু ক্রিয়াশীল থাকে এবং বছর বছর ধরে, হ্যাঁ, দশ পনেরো বিশ বছরে গিয়েও তার প্রতিক্রিয়া কিন্তু শেষ হয় না। যেমনভাবে আমি বলছিলাম যে প্রথম নিরুদ্দেশ যাত্রা গল্পের যে প্রথম লাইন এবং গল্প পাঠের প্রথম দিনের সেই স্মৃতি আমার মধ্যে এখনও আছে, এখনও আমি মানে স্মৃতি আসলে হাতরে আমাকে ওটা খুঁজে আনতে হয় না, আমি আখতারুজ্জামান ইলিয়াস এবং নিরুদ্দেশ যাত্রা এইটা মনে হইলে আসলে আমি ওই স্মৃতি দ্বারা আবার কিছুটা হচ্ছে মানে স্মৃতির টাচে আসলে যেতে পারি। আমি গল্পের প্রথম প্যারাটা একটু পড়ি শোনাই, আমি বিস্তারিত আগামী ক্লাসে বলবো। সেটা হচ্ছে যে এই মনোরম মনোটোনা শহরে অনেকদিন পর আর সুন্দর বৃষ্টি হলো, মানে একঘেয়ে যে মনোরম কিন্তু একঘেয়ে একটা শহর, সেই শহরে বলছেন যে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো, মানে এই যদি সেই শহর আসলে আমাদের প্রিয় হয়, মানে অপরিচিত যে জায়গাটা আসলে কখনোই ভালো লাগে না, এরকম ঘিনঘিনা একটা জায়গা, সেখানে যদি এরকম বৃষ্টি হয়, আর একটা বৃষ্টি মানে হচ্ছে যে আরেকটু বিরক্তির উদ্রেক করা, কিন্তু আমরা লেখক ওই মনোটোনাস শব্দটার আগে একটানা বা একঘেয়ে যেটা মানে আছে আসলে দাঁড়ায়, তার আগে কিন্তু মনোরম শব্দটা বলে দিয়েছেন, মানে কি শহরটা লেখকের আসলে পরিচিত এবং সে মনোরম মনোটোনাস শহরে একদিন কী হলো, খুব সুন্দর একটা বৃষ্টি হলো এবং রাত আর 11টা পার হয়, এখনও রাস্তার রিকশা চলছে ছল ছল করে, যেন গটিয়ার বিলে কেউ নৌকা বাইছে, তাড়াতাড়ি করো বাহে ঢাকার গাড়ি বুঝি ছাড়ি যাই। সেই রাতে এরকম বৃষ্টি হয়ে গেছে, সুন্দর একটা বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার পর রাত 11টা পার হচ্ছে হচ্ছে, মানে কি শহরের কোলাহল মোটামুটি থেমে গেছে, শুধু শহর না কিন্তু বাড়ির পরিবেশও শান্ত এবং মনোরম বা একটা স্থির বা একটা নিঃসুপ অবস্থার মধ্যে এসেছে বাড়ির পরিবেশও, কারণ বাড়ি নিঃসুপ হলেই তো আসলে শহর নিঃসুপ হবে, তাই না? তো বলছে যে সেরকম সময় রিকশার হচ্ছে চাকা চলছে ছলছল, রাস্তায় যে একটু একটু পানি জমে আছে কোথাও কোথাও, সেখানে যখন রিকশা চলছে সেখানে কিছু কিছু বৃষ্টির ওই যে ছিটকে পড়ার শব্দ, পানি ছিটকে পড়ার শব্দ বা একটু ছোটো গর্তে যেটুকু পানি জমে আছে সেখানে রিকশা চাকাটা যখন পড়ছে, বৃষ্টির চাকার যে পানি ছিটকে গিয়ে যে ছল শব্দটা হচ্ছে, সরে গিয়ে যে শব্দটা তৈরি হচ্ছে, সেটা লেখকের কানে আসছে এবং সেই শব্দটার তার মনে হচ্ছে যে গটিয়ার বিলে কেউ নৌকা বাইছে। গটিয়ার বিলে মানে লেখক হচ্ছে তার স্মৃতির দ্বারা তিনি তাড়িত বাক্রান্ত হচ্ছেন, যেখানে নৌকা বাইছে এবং তাড়াতাড়ি কেউ বলছে যে তাড়াতাড়ি করো ভাই ঢাকার গাড়ি বুঝি ছাড়ি যাই, মানে পরাক্রান্ত যে স্মৃতি আসলে তার অন্তর্গত হয়ে তিনি আসেন সেই স্মৃতি আসলে তাকে টাচ করছে। তো তারপরে কি হচ্ছে যে আমার জানালাই রোদন রূপসী বৃষ্টির মাতাল মিউজিক, পাতাবাহারের ভিজে গন্ধ ভরা শাড়ি, বিষাদ বর্ণ দেওয়াল অনেকদিন পর আমার ভারী ভালো লাগছে। কি বলছে, আমার জানালাই রোদন রূপসী বৃষ্টির মাতাল মিউজিক, বৃষ্টি যেন কি রোদন রূপসী মানে কান্নারত কোনো সুন্দরী মেয়ের যে যে মানে জানালায় দেখা কান্নারত কোনো কন্যা, তার সাথে বৃষ্টির একটা মাতাল মিউজিক, হ্যাঁ, এবং পাতাবাহারের ভিজে গন্ধ ভরা শাড়ি, বৃষ্টি হয়ে গেছে সেদো মাটিতে বৃষ্টির পানি পড়লে একটা গন্ধ আসে, সেই গন্ধ এবং পাতাবাহারের পাতায় যখন পানিটা পড়েছে একটা ভিজে একটা গন্ধ আসলে তার নাকে এসে লেগেছে, এবং বিষাদ বর্ণ যে দেওয়াল
যে দেয়াল আসলে একঘেয়ে, এক বর্ণা এবং মন খারাপের রং নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা দেয়াল, এবং অনেকদিন পর আজ আমার ভারী ভালো লাগছে। এই যে যা যা কিছু বললো, এটা আসলে বিষণ্ণতা বা একাকিত্বের দিকে আসলে ঠেলে দেওয়ার কথা, কিন্তু লেখক বলছেন যে না, তার মধ্যে তার ভালো লাগছে। এবং এই ভালো লাগাটা কেমন যে ছমছম করা এই রাত্রি আমারই জন্য তৈরি হওয়া এরকম সোনালি লগ্ন আমি কতদিন পাইনি, কতকাল, কোনোদিন নয়। যে অবস্থার মধ্যে তিনি আছেন সে অবস্থার মধ্যে আমি বলছি যে স্বাভাবিক কোনো মানুষের আসলে একটু মন খারাপ, একটু বিষণ্ণতা আসলে আক্রান্ত হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে লেখক বলছেন না, তার ভালো লাগছে। এবং এই যে ছমছম লোকজন, বৃষ্টি বিঘ্নিত রাতে আসলে কি হয়, শহর দ্রুত ফাঁকা হয় এবং দ্রুত হচ্ছে চারিধারে নিস্তব্ধতা নেমে আসে। এটা তো গ্রাম অঞ্চলে আরও ভয়ানকভাবে হয়, শহর অঞ্চলেও ব্যাপারটা ঘটে। তিনি বলছেন যে এরকম একটা ছমছম রাত্রি, তার মনে হচ্ছে যে এরকম একটা রাত্রি আসলে তার জন্যই তৈরি হয়েছে। এবং এটা একটা মানে যে লোনলি লগ্ন, এই যে একাকিত্ব, একাকিত্বে ভরা একটা সময়, একটা লগ্ন, এটা আসলে তিনি দীর্ঘদিন পান নাই। এবং কতকাল, বা তার মনে হচ্ছে আসলে কোনোদিনও না, এটাই হচ্ছে প্রথম, এটাই তিনি তার তার কাঙ্ক্ষিত যে সময় ছিল সেই কাঙ্ক্ষিত সময়টাই আসলে এইটা। বৃষ্টি বুনট, এইসব রাতে আমার ঘুম আসে না, বৃষ্টিকে ভারী অন্যরকম মনে হয়। বৃষ্টি একজন অচিন দীর্ঘশ্বাস। কি বলছে, বৃষ্টি বুনট এইসব রাতে আমার ঘুম আসে না, বৃষ্টি বিঘ্নিত এরকম রাতে সে ঘুমোতে পারে না, বৃষ্টিকে তার ভারী অন্যরকম মনে হয়। মানে এই বৃষ্টি তার সকালে দিনের বেলা আলোতে দেখা বৃষ্টি, দুপুরে ঝুমঝুমিয়ে নামা বৃষ্টি, বা বিকেলে ঈশান কোণে অন্ধকার মেঘ করে অন্ধকারকে, রাত্রি অন্ধকারকে আরও বাড়িয়ে নামা বৃষ্টি, এর সাথে এই মধ্যরাতের বৃষ্টির যে একটা বিরাট পার্থক্য লেখকের কাছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বলছে যে বৃষ্টি ভারী অন্যরকম মনে হয়, বৃষ্টি এক অচিন দীর্ঘশ্বাস। হ্যাঁ, তার প্রিয় বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি একটা দীর্ঘশ্বাস হয়ে আছে। এইসব রাতে কিছু পড়তে পারি না আমি, সামনে বই খোলা থাকে, অক্ষরগুলো উদাস বয়ে যায়, যেন অনন্তকাল কুমারী থাকবার জন্য এরকম রিক্ত রক্তাক্ত জন্মদান করলো এদের। কি বলছে, এইসব রাতে সে কিছু পড়তে পারে না, সে বলছে, স্টেটমেন্ট দিচ্ছে, সামনে বই খোলা থাকে। হ্যাঁ, মানে স্বভাবতই আমরা ওই যে ওখানে বলছিলাম যে আমার জানালায় রোদন রূপসী বিশ্বের মাতাল মিউজিক, পাতাবাহারের ভিজে গন্ধ ভরা শাড়ি, বিষাদ বর্ণ দেয়াল, এরপর আমি কিন্তু বলছিলাম যে এরকম সময় কিন্তু স্বভাবতই আমাদের মন খারাপ থাকার কথা, আমাদের একাকিত্ব, আমাদের বিষণ্ণতা নামার থাকার কথা। লেখক কিন্তু বললেন ওনার মন ভালো, ওনার প্রিয়, এবং এরকম সময়ের জন্য তিনি কতকাল ধরে অপেক্ষা করেছেন। আমরা কিন্তু এই ব্যাপারটার জায়গায় আমরা আসলে বিশ্বাস রাখতে পারছি না, কারণ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। কী পেয়ে গেছি, এইসব রাতে সে কিছু পড়তে পারে না, তার সামনে বই খোলা থাকে এবং অক্ষরগুলো উদাস বয়ে চলে যায়, একটার পর অক্ষর মনে হচ্ছে বয়ে চলে যাচ্ছে, এবং যেন অনন্তকাল কুমারী থাকবার জন্য একজন রিক্ত রক্তাক্ত জন্মদান, এবং এরা যেন চিরকাল এরকমই থাকবে, আজন্ম এদের কোনো পরিবর্তন হবে না, এরা কখনো কোনো সম্বন্ধ সূচকে আসলে আবদ্ধ হবে না, এরকমভাবেই থেকে যাবে। মস্ত ষাট চায়ের পেয়ালায় তিনটে ভাঙা পাতা ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়, চায়ের পেয়ালায় তিনটে ভাঙা পাতা, তার একটা চায়ের একটা কাপ আছে, সেই কাপে তিনটা পাতা আঁকা আছে, এবং সেই পাতাগুলো আসলে মানে তিনটে ভাঙা পাতা, মানে পাতাগুলো যেন ভাঙা, এবং ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়। মনে হচ্ছে যে তিনটা পাতা এমনভাবে আসে যে এটা ঘড়ির কাঁটার মতো, সেকেন্ড, মিনিট এবং ঘন্টার যে মানে একটা ইমেজারি কি, মানে ঘরে একটা কাপ আছে, তার গায়ে তিনটে পাতা আছে, এবং সেটা দেখে তার মনে হচ্ছে যে সময়ের যে ঘড়ির কাঁটা, সে সময়কে সে আসলে স্থির বিশ্বাসে আসলে ধরে রেখেছে, সেখানে আসলে মানে কোনো পরিবর্তন, কোনো নিশ্চিত কোনো পরিবর্তন ঘটছে বা ঘটেছে বা ঘটতে পারে এরকম কোনো বিশ্বাস আসলে পাওয়া যায় না। শার্ট পাওয়ারের বাল্বে জ্বলছে ভিজে আলো, যে রুমে ঘরে যে শার্ট পাওয়ার একটা বাল্ব জ্বলছে, এখনকার দিনে কিন্তু এনার্জি সেভিং এই বাল্ব দেখলে হবে না, আগের দিনের যে বৈদ্যুতিক যে বাল্ব ছিল কাচের ইয়ে দিয়ে আটকানো, মানে এখনকার ট্রান্সপারেন্ট যে বাল্বগুলো থাকতো সেগুলো শার্ট পাওয়ার, সেখান থেকে যে আলোটা, এই আলোর মতো এখনকার যে এনার্জি সেভিং বাল্বের যে স্বচ্ছ সাদা ধবধবে যে ফিকে জ্যোৎস্নার মতো আলো, এই আলোটা না, কিন্তু ওই এনার্জি সেভিং যে রেগুলার যে বাল্ব শার্ট পাওয়ারে, সেটা দিয়ে লাল, এক ধরনের লালচে বা হলদেটে আলো চুইয়ে পড়ার মতো আসতো।
সেটা বলছে যে বাল্ব জ্বলছে ভিজে আলো, মানে আলোটা মনে হচ্ছে যে ভেজা, আলোটা হচ্ছে যে চুইয়ে আসার মতো, আলোটা হচ্ছে যে মানে একটা ছড়িয়ে পড়া, মানে মন্থরভাবে ছড়িয়ে পড়ার একটা ব্যাপার আসলে সেখানে ছিল। আর বলছে চিনচিন করে হঠাৎ কতদিন আগে ভরা বাদলে আশিকের সঙ্গে আজিমপুর থেকে ফিরলাম সাতটা রবীন্দ্রসঙ্গীত শুনে, তুই ফেলে এসেছিস কারে, সেই সোনার শৈশবে ভুল করে দেখা একটা স্বপ্ন স্বপ্নের মতো টলটল করে। এবং ঘরে সে শার্ট পাওয়ারে যে বাল্ব দেখছে, সে বাল্বের গা চুইয়ে যে ভিজে আলো, এবং সেই ভিজে আলো দেখা ভিজে আলো তার বুকের মধ্যে চিনচিন করে উঠছে, এবং বহু পুরাতন এক দিনের কথা মনে পড়ছে যেদিন সে আশিকের সাথে আজিমপুর থেকে ফিরেছিল, এবং সেখানে ফেরার আগে সে সাতটা রবীন্দ্রসঙ্গীত ছিল শুনেছিল, এবং সে সাতটা রবীন্দ্রসঙ্গীতের অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে তুই ফেলে এসেছিস কারে। মানে এই সাতটা গানের মধ্যে, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে স্পেসিফিক এই গানটার কথাই কেন তার মনে হলো? এই যে আমরা গল্পের শুরুতে বলেছিলাম যে রঞ্জু খুঁজছে যে মা বাবার ঘরে কিছু ফেলে এসেছে, এবং যখন সে পিতৃপিতৃব্যের যে গল্প শুনছে অতীত অতীত সময়ে, মনে হচ্ছে যে ওই গল্পের মধ্যেও বোধহয় রঞ্জু কিছু আসলে ফেলে এসেছিল। তো আমরা ওই যে ফেলে এসেছিল এই ব্যাপারটা কিন্তু এই গান থেকে শুরু হলো, আমরা এতক্ষণে বুঝছি। কী বলছে যে সাতটা গানের মধ্যে তুই ফেলে এসেছিস কারে, সেই সোনার শৈশবে ভুল করে দেখা একটা স্বপ্ন স্বপ্নের মতো টলটল করে। মানে শৈশবে আমাদের যে স্বপ্ন কল্পনাময় শৈশব, অবাস্তব রঙিন যে শৈশব, এই শৈশব আসলে বর্তমান যে শিশু বা আমি কতটুকু তোমরা আসলে সেই সুন্দর শৈশব আসলে কাটাতে পেরেছো সে বিষয়ে আমি সন্দিহান। কারণ এখন তো আসলে শিশুদের শৈশবগুলো আসলে মোবাইল, ট্যাব, ল্যাপটপ এগুলোর মধ্যে কেটে যায়, অথবা বাবা মায়ের যে সিপিএসসির যে পড়ালেখার চাপ, সেটা প্রাইভেট টিউশনই, এই গ্রামার পড়া, এই এটা পড়া, ওটা পড়ার মধ্যে আসলে এই শৈশব শেষ হয়ে যায়। কিন্তু একটা সুন্দর শৈশব কিন্তু একটা সময় ছিল, মানে আমাদের সময়ও অ্যাটলিস্ট পেয়েছি। সেটা বলছে যে ভুল শৈশবে ভুল করে দেখা একটা স্বপ্ন স্বপ্নের মতো টলটল করে। মানে আমি যদি আমার শিশুকাল বা শৈশবকালের কোনো ঘটনা যদি আমি চিন্তা করি, দেখব যে আমার গোটা জীবনের যে স্বপ্ন কল্পনাময় সুন্দর যে সময় সেটাই আসলে আমার যে ওই শৈশবের যে সময়টা। সে বলছে ওই শৈশবের স্বপ্নের মতো টলটল করে, কোনটি তুই ফেলে এসেছিস কারে, আজিমপুর থেকে আশিকের সাথে ফিরে আসা সাতটা রবীন্দ্রসঙ্গীত শুনে আসার মধ্যে সাতটি গানের একটি গান তার কাছে এই মুহূর্তে এই রাতে ফিরে ফিরে আসছে। আমার ঘুম আসে না আলোর মধ্যে একলা জেগে রই, এই যে এই কথাটা বলেই আমরা দেখব যে এই গল্পের মধ্যে লেখক ওই যে শোলক বলার কাজলা দিদির প্রসঙ্গ আনছেন, এবং তার আগে উনি এই ভূমিকাটা করে নিলেন, আমার ঘুম আসে না আলোর মধ্যে একলা জেগে রই, সন্ধ্যাবেলা আম্মার ঘরে যখন যাচ্ছি আকাশ কালো, রাস্তার মানুষজন নেই, চারটা জানালায় আমাদের পাতাবাহারের ছায়া লুফে নিয়ে পালিয়ে গেল দুটো ফক্স ওয়াগান, কাক আর বাদুড়েরা চিৎকার করে উঠল, আমার মনে হলো আজ আমি একটুও ঘুমোতে পারবো না। কি হলো, সন্ধ্যাবেলা আম্মার ঘরে যখন সে যাচ্ছিল তখন আকাশ কালো, বৃষ্টি তখনও হয়নি, কিন্তু হ্যাঁ তার আগে কিন্তু একটা পূর্বাভাস তার মনের মধ্যে কিছু একটা সঞ্চারিত হয়েছিল, আকাশ তখন কালো ছিল, রাস্তার মানুষজন নেই, মানুষজন রাস্তা কালো হয়ে আকাশ কালো হয়ে আসছে, মানুষজন দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে ফিরেছে, এত বেশি মানুষ পথঘাটে ছিল না, এবং চারটে জানালায় তাদের যে চারটে জানালা তাদের পাতাবাহারের ছায়া এসে পড়ছিল জানালার কাঠে, সেখানে সে ছায়াটাকে লুফে দিয়ে দুটো ফক্স ওয়াগান চলে গেল, মানে ছায়াটাকে ছায়া এবং ছায়া তৈরি হওয়ার যে অবকাশ সেটি অবকাশের মধ্য দিয়ে গাছ এবং যে জানালা এর মাছ দিয়ে ফক্স ওয়াগান যখন দুটো যখন বেরিয়ে গেল তখন হচ্ছে যে ওই ছায়াটাকে নিয়ে যেন তারা চলে গেলো, মনে হলো ছায়াটাকে তারা মুহূর্তের জন্য চুরি করে নিয়ে চলে গেল, এবং কাক এবং বাদুড়েরা চিৎকার করে উঠলো, মানে সন্ধ্যা নামলো, এবং তখনই তার মনে হচ্ছিল যে আজ সারা রাত সে ঘুমোতে পারবে না। এই যে রঞ্জু, এই রঞ্জুকে কি আমরা অপ্রকৃতস্ত বলতে পারি? যদি তাই বলি তাহলে আমাদের মনের মধ্যেও আমাদেরও একটা অপ্রকৃতস্ত মন আসলে কখনো কখনো আসে, হয় আমরা সেটাকে লুকিয়ে রাখি অথবা আমরা সেটাকে প্রকাশিত হতে দেই না। আধ ঘন্টা একা কাটিয়ে আম্মার ঘর থেকে যখন ফিরছি তখন ভরা স্বরে বৃষ্টি শুরু হয়েছে, আম্মার ঘর থেকে যখন আধা ঘন্টা পরে সে ফিরলো তখন ভরা স্বরে, মানে বৃষ্টির যে আওয়াজ সে আওয়াজটা পূর্ণদমে নিয়ে আসলে তখন বৃষ্টি পড়ছে, মানে ঝমঝমঝম বৃষ্টি। আমার খারাপ লাগলো, আজ আমার একটুও ঘুম হবে না, আম্মার ঘরে কি যেন ফেলে এসেছি। হ্যাঁ, এবং তখনই তার আসলে খারাপ লাগলো এবং তার মনে হলো যে আজকে তার ঘুম হবে না, এবং সে যেন আম্মার ঘরে কি ফেলে এসেছে,
এবং সেইটা দ্বারাই সে এই মধ্যরাত পর্যন্ত আসলে তাড়িত হয়ে যাচ্ছে ক্রমশ ক্রমশ থেকে ক্রমশ। আমরা আগামী ক্লাসে আরও বলবো, আজকে অনেক লম্বা কথা হলো। তো তোমরা আসলে নিরুদ্দেশ যাত্রা গল্পটি পড়বে, মানে এই গল্পটা আসলে পাঠ্য, আমাকে এই গল্পটা পড়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে এটা মনে করে না, গল্পটা পড়ে মানে পড়ার যে সময়টা, এই সময়টা আসলে একটা ভালো সময়, এই সময়টা আসলে একটা ভালো স্মৃতি। হ্যাঁ, মানে সময়ের এক ধরনের সদ্ব্যবহার আসলে হবে এই গল্পটা পড়লে। তোমরা অবশ্যই অবশ্যই গল্পটা পড়বে এবং আমরা আগামী ক্লাসে কথা বলবো, এবং আমি কিন্তু গল্পের কাহিনী সংক্ষেপ বলবো না অবশ্যই। ধন্যবাদ সকলকে।